আজকে নিয়ে এসেছি কষা ট্যাংরা মাছ, মানে একদম ট্যাংরা মাছটা মাখা মাখা হবে, একটু ঝোল হবে না। তো ট্যাংরা মাছ কষা, এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি ট্যাংরা মাছ, রসুন, পেঁয়াজ, টমেটো আর নিয়েছি ধনে পাতা, কিছু মশলা লাগবে। প্রথমে ট্যাংরা মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। যখনই আমরা ট্যাংরা মাছ রান্না করতে যাই, ট্যাংরা মাছের গায়ে একটা পিছল মতো ভাব থাকে, তো সেটাকে পরিষ্কার করার জন্য একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে গায়ের এই পিছলা পিছলা ভাবটা সরিয়ে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একদম গায়ে কোনো রকম এই পিছল ভাবটা নেই, একদম দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখাবো। ট্যাংরা মাছ খুব গায়ে ফোটে যখন তেলে ভাজা হয়, সবসময় একটা ঢাকনা হাতের কাছে রাখতে হবে। আর এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার একটা মিক্সি বোল নিলাম, ওর মধ্যে রসুন, পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নেবো। যদি মনে করেন ঝাল বেশি খাবেন, এখানে 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। এটা ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই, হলুদ, নুন, লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা আর দেব জিরের গুঁড়ো। মশলাটা একটু আগে বানিয়ে রাখলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এই মশলাগুলো আমি একসাথে মিশিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। মাপগুলো দেওয়া আছে, মাপগুলো দেখে নেবেন, একটু কম বেশি হলে অসুবিধে নেই। পরিমাণ যেরকম মাছ হবে সেইভাবে মশলাটা নিতে হবে। মধ্যে একটু জল মিশিয়ে একটু একসাথে মিক্সড করে একটু সাইড করে রেখে দেবো, তাতে মশলাটা পুড়েও যায় না, রান্নাটা খুব টেস্ট হয়। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিলাম। একটু বেশি সর্ষের তেল নিলাম কারণ এর মধ্যে মাছটাকে ভাজবো, আবার এই তেলের মধ্যেই মাছটা রান্না করব। তো এখানে মাছ তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে মাছটা ছেড়ে দেব। হাতে একটা ঢাকনা নিয়ে নিয়েছি, যেহেতু গায়ে ফোটে সেহেতু এটা ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজবো। কিছু কিছু মাছ আছে ভীষণ গায়ে তেল ছেটে, সেই জন্য ঢাকা দিয়ে মাছটা ভাজলে কোনো অসুবিধা হয় না, ভালো হয়, অথচ গায়ে তেল লাগে না, নইলে ভীষণ গায়ে তেল ছিটে আসে। ট্যাংরা মাছ, বোয়াল মাছের ক্ষেত্রে সবসময় ঢাকা দিয়ে রান্না করাটা দরকার, নইলে ভীষণ তেল ছিটে। মাছটা একটু ভাজা করব, একটু কড়া ভাজা করবো মাছটা, খুব বেশি নয় কিন্তু একটু সামান্য কড়া ভাজা করবো। ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। আমার রান্নাগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ারও করবেন বন্ধুবান্ধবের মধ্যে। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর টমেটো বাটার পেস্টটা। এটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আসলেই আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম, নুন, হলুদ, লঙ্কা, জিরে, সেই মশলাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হওয়ার পরেই মশলাটা দিতে হবে। দেখুন চারিদিকে একটু তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে একটার সাথে একটু গ্যাসটা মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি যেহেতু মাখা করব, এর মধ্যে কোনো রকম জল দেবো না। যদি আপনারা মনে করেন ঝোল করবেন, তাহলে এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিতে পারেন, কিন্তু এটা যেহেতু মাখা খুব ভালো লাগে খেতে, এইভাবে বানিয়ে দেখবেন, তো সেই তো এর মধ্যে জল দিচ্ছি না। একটু ধনে পাতা ছড়িয়ে নাড়াচাড়া করে এটা আমি নাবিয়ে নিচ্ছি। গরম ভাতে পরিবেশন করবেন, খেয়ে দেখুন কেমন লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে।